তারা আমাদের এই সমাবেশও আটকানোর দুই দফা তারা আটকেছে। আমরা গতকাল হাইকোর্টে রিট করেছি, রিট করার পরপরই শুনানির আগে, ফাইনাল শুনানির আগেই তারা আমাদেরকে অনুমতি দিয়েছে, এর জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই সমস্ত জনগণ যখন জেগে ওঠে তখন এই সমস্ত শর্ত কেউ আর শর্ত দিয়ে কোনো কিছু জনগণের জাগরণ বা আটকানো যায় না বা বাধাগ্রস্ত করা যায়। তো আমরা মনে করছি জনগণ যেহেতু জেগে উঠেছে, আমরা চেষ্টা করব, আমরা যেহেতু গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল, আমরা আইনানুগভাবে শান্তিপূর্ণভাবে যাতে জনগণের কোনো অসুবিধা না হয় এই ধরনের শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি গ্রহণ করেছি।